শুভ সন্ধ্যা বন্ধুরা। বারবার একটা প্রশ্ন তো আসে, সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার ক্ষেত্রে 2021 সালের কারেন্ট অ্যাফেয়ার্স কি কি পড়তে হবে এবং 2021 সালের কারেন্ট অ্যাফেয়ার্স কতদিনের জন্য পড়তে হবে আসন্ন 2022 সালের WBCS পরীক্ষার জন্য। দেখো, প্রথমে আমি তোমাদের বলে নিই যে 2021 সালের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোন কোন জিনিসপত্রগুলো আমাদেরকে তৈরি করে যেতে হবে 2022 এর WBCS পরীক্ষার জন্য। প্রথম হচ্ছে যে বিভিন্ন ধরনের যে সূচক প্রকাশিত হয়, যেগুলোকে ইন্ডেক্স বলা হয়ে থাকে, বিভিন্ন ধরনের যে রিপোর্ট বা জাতীয় বা আন্তর্জাতিক স্তরে যে সমস্ত মৌ বা চুক্তি স্বাক্ষরিত হয় সেগুলো পড়তে হবে। এরপর হচ্ছে সংবাদ শিরোনামে আসা বিভিন্ন বিখ্যাত বই, বিভিন্ন বিখ্যাত লেখক গায়ক বা তাদের যে কীর্তিকলাপ বা ব্যক্তিবর্গ যারা তারা। এরপরে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে, যে সমস্ত স্মরণীয় ব্যক্তিরা আমাদের ছেড়ে চলে গেছেন বা যাদের প্রয়াণ ঘটেছে, বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত পুরস্কার সম্মান প্রদান করা হয়ে থাকে সরকার তরফ থেকে, কেন্দ্রীয় হোক বা রাজ্য হোক, সেগুলোর তরফ থেকে যে সমস্ত প্রকল্প বা পরিষেবা চালু করা হয়েছে সেগুলো। তারপরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুব বিখ্যাত, খেলা হবে যে স্লোগান সেটা, ইউনেস্কোর যে দুর্গাপুজোর কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই ব্যাপারটা আমাদের পড়তে হবে। এছাড়া জাতীয় স্তরের ক্ষেত্রে করোনার টিকা, এটা খুব গুরুত্বপূর্ণ, প্রিকশন ডোজের ব্যাপারটা। এছাড়াও দেখো, বিভিন্ন রাজ্যে যে মন্ত্রিসভা হয়েছে সেখানে যে সমস্ত মন্ত্রিসভায় রদবদল ঘটেছে বা কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে রদবদল ঘটেছিল বা আমাদের যে কলকাতা পৌরসভার নির্বাচন এবং তার ফলাফল, কারা মেয়র হলেন, এই জিনিসগুলো পড়তে হবে। এরপর হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত সম্মেলন হয়েছে, অধিবেশন হয়েছে, জাতীয় বা আন্তর্জাতিক স্তরে যে সমস্ত বৈঠক হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক যে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো পড়তে হবে। এছাড়াও বিভিন্ন সংস্থা, সরকারি বা বেসরকারি হোক, তাদের উচ্চ পদাধিকারীগণ যারা রয়েছে তারা, বিভিন্ন রাষ্ট্রদূত যারা বাইরের থেকে ভারতে এসেছে, ভারতের বিভিন্ন রাষ্ট্রদূতরা যে সমস্ত দেশে সফর করেছেন সেগুলো, বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতা, যে সমস্ত ক্ষেত্রে খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে সেই সব খেলাধুলার ক্ষেত্রে যারা জয়ী হয়েছেন, কাদেরকে পুরস্কৃত করা হয়েছে সেগুলো আমাদের পড়তে হবে। বিনোদন জগৎ সম্পর্কে জানতে হবে, যে সমস্ত চলচ্চিত্র বা সঙ্গীত, এগুলো বিনোদন জগতের যারা বিখ্যাত মানুষ হিসাবে সামনে উঠে এসেছেন এই বছরগুলোতে, এবং এছাড়াও এই সমস্ত ক্ষেত্রে যারা পুরস্কৃত হয়েছেন তাদের কাজকর্মের জন্য সেগুলো জানতে হবে। এবং সবশেষে হচ্ছে যে সমস্ত প্রযুক্তির ক্ষেত্রে অ্যাপ বা পোর্টাল চালু হয়েছে বা বিভিন্ন পরিষেবাগুলো চালু হয়েছে যেগুলো আমাদের সামাজিক ক্ষেত্রে সুযোগ সুবিধা দিচ্ছে, এইগুলো পড়তে হবে। মোটামুটি আমি 10টা পয়েন্টে এই জিনিসগুলোকে ভাগ করেছি। এবার আমি বলি যে কতদিনের পড়তে হবে। দেখো, 2021 সালে আমাদের WBCS পরীক্ষা কিন্তু মেইনলি অনুষ্ঠিত হয়েছিল অগস্ট মাসের 22 তারিখে। অর্থাৎ আমরা এটা মনে করতে পারি যে সেক্ষেত্রে জুন মাস পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার সেটা কিন্তু আমরা প্রত্যেকেই পড়ে গেছিলাম, কেউ কেউ হয়তো জুলাই পড়ে গেছিলাম, কিন্তু জুন অবধি আমরা সকলেই তৈরি করে গেছিলাম। সুতরাং এই বছর তোমরা যারা পরীক্ষা দেবে তাদের 2021 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার কোনো প্রয়োজন নেই, মাথায় অত চাপ নেওয়ার দরকার নেই। 2021-এর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে, 2021-এর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই এই বিষয়ে কারেন্ট অ্যাফেয়ার্স। যদি তোমাদের আরো কিছু প্রয়োজন মনে হয় তোমরা অবশ্যই যোগ করে নিতে পারো, বিভিন্ন বইপত্র দেখতে পারো, কিন্তু আমি এইগুলো তোমাদের সামনে মোটামুটি আমার মনে হলো যে গুরুত্বপূর্ণ, তাই আমি এগুলো তুলে ধরলাম। এবং 2021-এর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স সেই অংশটুকু যদি তোমরা পড়ে যাও, আমার মনে হয় যে তাহলে তারপরে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আর চিন্তা করতে হবে না। এবার প্রশ্ন আসবে যে তাহলে 2022-এ কতটা পড়বো, সেটা অবশ্যই নির্ভর করবে 2021-এর 2022-এ কবে পরীক্ষা হচ্ছে তার উপরে, ফর্ম বেরোক, আশা করি খুব শীঘ্রই বেরোবে, কারণ আমি দেখলাম পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যে তারা 2022 সালের প্রথম যে নোটিফিকেশন সেটা যেমন প্রকাশ করেছে, তেমনি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের স্কিমস এবং সিলেবাস যেটা সেটাও কিন্তু প্রকাশ করে দিয়েছে। সুতরাং আশা রাখি যে খুব দ্রুতই WBCS পরীক্ষার ফর্ম প্রকাশিত হবে এবং সেটা ঘোষণা হলে আমরা পরীক্ষাটা কবে হবে সেই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো, এবং তারপরে 2022-এর কতটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে সেটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করে দেবো। তবে 2021-এর তোমরা এই অংশটুকু যদি পড়ে যাও আশা করি তোমাদের ক্ষেত্রে খুব উপকার হবে। এই হচ্ছে আজকের ভিডিওর বক্তব্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের যে সমস্ত উল্লেখযোগ্য মন্তব্য সেগুলো করে আমাকে আরো উদ্বুদ্ধ করো, যাতে ভবিষ্যতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এই বলে আজকের ভিডিও শেষ করলাম, খুব ভালো থেকো।